হাই, আমি সুস্মিতা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু কিচেন রিলেটেড টিপস, যেগুলো হয়তো তোমাদের রান্নাঘরের কাজকে একটু সহজ করে দেবে। আমাদের অনেকটা সময় তো রান্নাঘরে কেটে যায়, তো রান্নাঘরের কাজগুলো যদি একটু পূর্ব পরিকল্পনা মাফিক আমরা করি, তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের বেঁচে যায়। সেই সময়টাতে আমরা অন্য কাজ করতে পারি, কিছু শখের কাজ করতে পারি, যেগুলো হয়তো আমাদের সময়ের অভাবে করে ওঠা হয় না। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্কুলে যাওয়ার তারা, এইসব তারার মাঝে মোটর ছাড়ানোর মতো কাজটা আমি রাত্রিবেলাতেই করে রাখি সেই জন্য। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে তোমরা লম্বা সময়ের জন্য মোটরটাকে স্টোর করে নেবে। এখন মোটর প্রায় চলে যাচ্ছে, তো এই সময়টাই হচ্ছে উপযুক্ত সময় যখন তোমরা মোটরটাকে স্টোর করে নিতে পারো। আমি প্রায় 1 কেজি মোটর ছাড়িয়ে নিয়েছি, আর এখন কড়াইতে দিয়েছি কিছুটা জল, আর তাতে আমি মোটরটাকে সেদ্ধ করে নেবো। একদম গলিয়ে ফেলবো না, তবে হালকা একটু সেদ্ধ করে নেবো, 2-3 মিনিটের মতো সেটাকে ফুটিয়ে নেবো নুন আর একটুখানি চিনি দিয়ে। চিনির জন্য কিন্তু মোটরের সুন্দর কালারটা অক্ষুণ্ণ থাকবে। 2-3 মিনিট আমি মোটরটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি ফুটিয়ে নিয়েছি, আর মোটরটা হালকা একটু সফট হয়ে গেছে। এখন মোটরটাকে আবার আমি ঝুড়িতে ঢেলে নেব, আর তাতে দিয়ে দেবো ঠান্ডা জল। তারপর ওয়েট করব যাতে মোটরটা নিয়ে থেকে একদম ঠান্ডা হয়ে যায়। তারপর কোনো বিপিএফ ফ্রি কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজে। বাড়িতে আসা দুধ থেকে মালাইটাকে স্টোর করে নিয়ে সেটা থেকে কীভাবে বাটার বানিয়ে নেবে, একদম ফ্রেশ বাটার বানানো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে ক্রিম না কিনে ঘরের এই ফ্রেশ মালাইটাকে কিন্তু তোমরা রান্নায় ইউজ করতে পারো। আমি এই ক্রিমটাকে দীর্ঘ সময়ের জন্য ফ্রিজে রেখে দিই, মানে আমি ডিপ ফ্রিজে রাখি। আজকে তোমাদের সঙ্গে বাটারের রেসিপিটা শেয়ার করবো বলে আমি দুপুরাতে বার করে রেখেছিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর অনেকটা বরফ দিয়ে দিয়েছি। হুইস্কের সাহায্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন বাটারটা একদম সেপারেট হয়ে গেছে। এই বাটারটা আমি রেডি করে রেখে দিলাম, সকালবেলা বাচ্চাদের টিফিনে দেবো ব্রেড বাটার সেই জন্য। তো এইভাবে কিন্তু তোমাদের সঙ্গে দুটো রেসিপিও শেয়ার করলাম, আবার সকালের জন্য আমি কিছুটা প্রস্তুতি নিয়ে রাখলাম যাতে সকালের কাজ আমার কিছুটা ইজি হয়ে যায়। আর এখন দেখো, হাত দিয়ে আমি চিপে চিপে মাখনের যে এক্সট্রা জল সেটাকে আমি বার করে নিচ্ছি, আর এই মাখনটাকে এখন স্টোর করে রেখে দিচ্ছি একটা গ্লাস কন্টেনারে করে। এই মাখনটাকে গুলিয়ে নিলেই কিন্তু ঘি তৈরি হয়ে যাবে। সাধারণত আমি ঘি বেশি বানাই, কিন্তু এখন বাচ্চারা ব্রেড বাটার বেশি খাচ্ছে, সেই জন্য আমি বাটারটাই রেডি করে রেখে দিচ্ছি। আমরা সবাই চাই ফ্যামিলিকে বেস্ট জিনিসটাই প্রোভাইড করতে, তো তার জন্য চেষ্টা করি যেটুকু আমার পক্ষে সম্ভব হয় ঘরে জিনিসপত্র বানিয়ে নেবার। যেমন বাটারটা আজকে বানিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে বাটার আর বাটার মিল্ক কিন্তু সেপারেট হয়ে গেছে। বাটার মিল্কটা কিন্তু আমি ফেলবো না, এটা দিয়ে আটা ময়দা মেখে নেওয়া যায়, বা তরকারিতে গ্রেভি হিসেবেও কিন্তু এটা ইউজ করতে পারো। আবার এর মধ্যে অল্প একটু মশলা দিয়ে কিন্তু তোমরা বাটার মিল্ক হিসেবেও খেতে পারো। মটরটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর সবুজ রয়েছে রংটা। এই মটরটাকে কিন্তু আমি এখন স্টোর করে রেখে দেবো, অনেক দিন চলে যাবে এই মটরটা, এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। সকালে মাছ মাংস যাই আসুক না কেন, তার জন্য আমিও রেডি। আদা রসুনের পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজও কিছুটা আমি ছাড়িয়ে রেখে দিই রাত্রিবেলাতেই, আর মটরটাও ছাড়ানো রয়েছে, তো আমার রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পরের টিপসটা হচ্ছে, সিঙ্কে বাসন তো জমতেই থাকে, যত রান্না হতে থাকে তত সিঙ্কে বাসন জমতে থাকে। তো অল্প বাসন জমতে জমতেই কিন্তু বাসনটা ধুয়ে নেওয়া দরকার, কারণ অনেকটা বাসন জমে গেলে তখন মাজতেও বিরক্ত লাগে, আর তার সঙ্গে সময় চলে যায় অনেকটা। সেজন্য অল্প বাসন থাকতেই কিন্তু আমি ধুয়ে নিই। আমার পরের টিপস হচ্ছে আয়রন কড়াই তোমরা কীভাবে পরিষ্কার করবে। আয়রন কড়াইটা, এটা হচ্ছে কাস্ট আয়রনের কড়াই, এটাকে আমি ভালো করে মেজে নিয়েছি প্রথমে জেল দিয়ে। তারপরে এখন দেখো এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, যে লেবুটা হয়তো শুকিয়ে গেছে সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটাকেও রিউজ করে নিচ্ছি। তো লেবু দিয়ে ভালো করে এটাকে মেজে নিচ্ছি। আর কাস্ট আয়রনের কড়াইয়ের একটা টেন্ডেন্সি থাকে স্মেল বা তেলকে টেনে নেবার, তো লেবু দিয়ে ভালো করে মেজে নেবার ফলে কিন্তু কড়াইটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর প্রত্যেকবার বাসন মাজার পরে কিন্তু সিঙ্কটা মেজে নেওয়া খুবই জরুরি। আমার নেক্সট টিপস হচ্ছে স্টিলের কড়াই, এখন সবাই ইউজ করি, তো স্টিলের কড়াইয়ের মাছ ভাজার ক্ষেত্রে অনেকেই অসুবিধার সম্মুখীন হন, তো তাদেরকে বলবো স্টিলের কড়াইতে যখন মাছ ভাজবেন কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে, মানে সর্ষের তেলটা যখন বেশ পাতলা হয়ে যাবে তখন কিন্তু তার মধ্যে মাছটা দিতে হবে। এইভাবে রান্না করলে কিন্তু কখনোই এর মধ্যে মাছটা লেগে যাবে না। এখন মাছে দেবো কড়াইশুঁটি, কালকে যে ফ্রোজেন কড়াইটা বানিয়েছিলাম সেটাকে এখন নাবিয়ে নিয়েছি, পুরোটা কিন্তু নাবিয়ে আমি ঠান্ডা হতে দেবো না। আজকে যতটা আমার মাছের জন্য দরকার ততটা আমি নাবিয়ে নিয়েছি বাটিতে, আর এখন বাকি ডিবেটাকে আবার কিন্তু ফ্রিজারে রেখে দেবো।
আমার পরের টিপস হচ্ছে বাসন কিন্তু মুছে রাখা খুবই দরকারি। বাসন মেজে নেবার পরে বাসনে জলের দাগ পড়ে যায় যদি না বাসন আমরা মুছে নিই, বিশেষ করে আয়রনের বাসনগুলো কিন্তু মুছে নেওয়া খুবই দরকারি। তো আমি এই জন্য সবসময় কিন্তু মাইক্রোফাইবার ক্লথে ইউজ করি না। বাচ্চাদের পরে পুরনো হয়ে যাওয়া যে নরম জামাকাপড় সেটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বাসন মোছা যায়। লোহার বাসনপত্রকে খুব ভালো করে মেজে যদি আমরা মুছে রেখে দিই তাহলে কিন্তু এর মধ্যে রাস্ট আসে না, তেল মাখিয়ে নেবার কিন্তু কোনো দরকার হয় না। কারণ তেল মাখিয়ে নিলে সেটা কিন্তু ইউজ করার আগে আবার মাজতে হয় কারণ সেটা তেল চিটে হয়ে যায়। তো আমি কিন্তু এভাবেই ব্যবহার করি আর আমার আয়রনের বাসনগুলো কিন্তু খুব ভালো অবস্থাতেই আছে। রান্নাঘর ডিপ ক্লিন বা উইকলি ক্লিনের ক্ষেত্রে কিন্তু তারপিন তেলের ব্যবহার করতে পারো। তো তারপিন তেলের যে স্ট্রং গন্ধটা আছে এটা কিন্তু পোকামাকড়কে দূরে রাখে আর এটা কিন্তু তেলকে খুব ভালোভাবে কাটায়। সপ্তাহে একদিন আমি রান্নাঘরের টাইলসগুলোকে, গ্যাস ওভেনটাকে বা আশেপাশের যে ফার্নিচারগুলো রয়েছে যেগুলোতে তেল ছিটে যাওয়ার সম্ভাবনা বেশি সেগুলোকে কিন্তু খুব ভালো করে মুছে নিই এই তারপিন তেল দিয়ে। এই সুইচবোর্ডটা বেশি ব্যবহারের ফলে একদম কালো হয়ে গিয়েছিলো, তো সেটাকে আমি তারপিন তেল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি আর দেখো এটা কত পরিষ্কার হয়ে গেছে। নেক্সট আরেকটা রিউজের আইডিয়া শেয়ার করব। সবজিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে শুকনো করে নিয়েছি আর এখন এগুলোকে গ্রসারির সঙ্গে আসা যে পেপার প্যাকেটগুলো তার মধ্যে স্টোর করে রেখে দেবো। ধনেপাতাগুলো এ ধরনের প্যাকেটে করে রাখলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে, টিস্যু পেপার ইউজ করার কোনো দরকার হয় না। ফ্রিজে তো আমরা নানা রকম খাবার দাবার রাখি, তো ফ্রিজে কখনোই বাজার থেকে এনে ডাইরেক্ট সবজি ঢোকানো উচিত নয়, সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তবেই ফ্রিজে রাখা উচিত। তো আমি যেগুলো ইউজ করি, যে আইডিয়াগুলো আমি ব্যবহার করি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এর মধ্যে কোনটা ইউজফুল মনে হলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। বাচ্চারা এখন আর ইউজ করে না এই ধরনের প্লাস্টিক টিফিন বক্স, তো এই টিফিন বক্সগুলোতে আমি লেবু রেখে থাকি অল্প একটু জল দিয়ে, এর মধ্যে আমি লেবু রেখেছি। এভাবে কিন্তু লেবুকে দীর্ঘদিন পর্যন্ত ফ্রেশ রাখা যায়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসছি। ভিডিওটা যদি কোনোভাবে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করে দিও আর তোমাদের কোন আইডিয়াটা সবথেকে ভালো লাগলো, ইউজফুল মনে হলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না।